প্রিয় ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে দেখাবো সব থেকে কম সময়ে কিভাবে অনেক অনেক পুঁটি মাছ ধরা যায়। তো আবার নদীতে এই ধরনের জাল ফেলে ইচ্ছা করলে আশেপাশে যদি নদী থাকে তাহলে খুব কম সময়ে মাছগুলা ধরতে পারবে। আমি এই বড় জালটার ভিতরে প্রায় 5 ঘন্টা আগে আমি কিছু আটা দিছিলাম গমের, আর কিছু খৈল দিছিলাম। দেওয়ার পরে আমি এই জালটা তুলছি যেন পুঁটি মাছগুলো আসে, তার কারণ আমি এই জালটা ইচ্ছা করলে একদিন পরে পরে তুললে অনেক বেশি পুঁটি মাছ পাবো। যদিও পুঁটি মাছ বড় হয়নি, তারপরেও আমি মাছ ধরার পরে সবগুলো দেখাচ্ছি যে কত বড় হয়েছে। বন্ধুরা, তোমাদের এলাকায় যদি নদী থাকে তাহলে খুব সহজেই ধরতে পারো এই জালগুলো দিয়ে। পুঁটি মাছ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের মাছগুলো পাওয়া যায় খুব সহজে। আর আমাদের আরও নেট আছে, যারা আমার নতুন দর্শক তারা দেখতে পারো যে আমার আগের কিছু মাছ ধরা ছিল এই জাল দিয়ে, অন্য অন্য মাছও পাইতাম নদীতে, যে মাছগুলো থাকতো প্রায় সবগুলোই পাওয়া যায়। দেখা যাক আজকে কতগুলো পুঁটি মাছ পাওয়া যায়। আর এই জালগুলোর ভিতর আমি অন্য ডাল দিইনি, আমি জানতাম যে পুঁটি মাছ ছাড়া কোনোটাই উঠবে না, তার কারণ অন্য অন্য লুকানোর জন্য যে ডালগুলো দেওয়া হয় সেগুলো এই জালের ভিতর দেওয়া নেয়। আর আমি পুঁটি মাছ ধরার জন্য আসলে এই জালটা এখানে দেওয়া আর কি, সেই জন্য আমি বলতে পারলাম যে শুধুমাত্র পুঁটি মাছ উঠবে। আর জালের ভিতর তো দেখাই যাচ্ছে যে মাছ আছে, পুঁটি মাছ, সেই জন্য আর আমি বললাম কি পুঁটি মাছ ছাড়া কোনোটাই ওঠার কথা না। তারপরেও দেখা যাক যে কী হয়। এই জালগুলা তোলার সিস্টেম আছে, অনেকে দেখা যায় যে এই বাঁশসহ পুরাটাই নিয়ে উপরে চলে যায়, সেটা অনেক সময়ের ব্যাপার। আমরা যেভাবে তুলবো এইভাবে যদি তোলা যায় তাহলে অনেক সহজ আর কম সময়ের ভিতরে মাছ ধরা যাবে, বেশি একটা কষ্ট হবে না, খুব সহজে বলা যায় যে মাছ ধরা যাবে। কিন্তু সবথেকে সমস্যা ভিতরের এই জঙ্গলগুলো পরিষ্কার করার সময় একটু টাইম লেগে যায় আর কি, এটার জন্য একমাত্র টাইম লাগে। মাছগুলো ছোটো ছোটো আর বড়ো মাছ থাকলে জঙ্গলগুলো কিছু মনে হয় না, খুব সহজেই তখন মাছ ধরা যায়। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের মাছ সম্পূর্ণ প্রায় হয়ে গেছে। ছাপটা আমরা এই গামছার ভিতর নিয়ে যেগুলো আছে উপরের দিকে ছাপ করবো আর কি, না হলে এখানে অনেক টাইম নষ্ট হবে। Thank you.
প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আবারও আমার ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও নতুন নতুন মাছ ধরার ভিডিও থেকে শুরু করে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।